উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জমিতে শকের বোমা উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, উপস্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিকে একটি মাটির রাস্তা রয়েছে, সেখান দিয়ে জমিতে চাষ করার জন্য স্থানীয় গ্রামবাসীরা যাচ্ছিলেন। হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগের মধ্যে ছিল দুটি শকের বোমা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার প্রধান এবং ছবি তুলে লালগোলা থানায় খবর দেন। তারপরে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও বোম স্কোয়াড টিম। চাষযোগ্য জমিতে মাঠের মধ্যে দুটি শকের পাওয়া গেছে। আমি ঘুম থেকে উঠি প্রায় 8:30 নাগাদ। আমাদের মধ্যে যে আমাদের ভিলেজ পুলিশ দুইন মারফত জানতে পারি যে অমুক জায়গায় দুটো বম পাওয়া গেছে। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক সবাই এদের সামনেই এখন বম দুটো ডিসপোজ। কোনো আমাদের এখানে কোনো ঝামেলা নাই, গণ্ডগোল নাই, কেন এইরকম রাস্তায় বম পড়ে আমি কিছুই জানি না।